নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি শুরু হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতির প্রথম চরণ এই প্রথম চরণে শনি মহারাজের কৃপায় কারা কারা ধনী হতে চলেছেন এবং কারাকারা বেশ কিছু হারাতে চলেছেন সে সম্পর্কে আমি আপনাদের আজকে বিস্তারিত তথ্য দিব কাজেই ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং সতর্ক হয়ে যান কারণ চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে ন্যায় কারক গ্রহ শনি মহারাজের কুম্ভরাশির সাড়ে সাতির প্রথম চরণ প্রথমে আপনাদের জানিয়ে রাখি শনি মহারাজ হচ্ছেন ন্যায়কারক গ্রহ কাজেই তিনি অন্যায় কোনো কাজ পছন্দ করেন না এবং অন্যায় কাজকে প্রশ্রয়ও দেন না কাজেই যারা যারা ন্যায়িক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু তেমন ভয় পাওয়ার প্রয়োজন নেই কিন্তু যে সমস্ত ব্যক্তিরা অসৎ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা গরিব মানুষদের প্রতারিত করেছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য শনি মহারাজ এবার আপনাদের কষ্ট দিতে চলেছে তবে আপনার রাশিচক্রে শনিগ্রহ যদি শুভ জায়গায় বসে থাকে নক্ষত্র যদি শুভ পেয়ে থাকে এবং ডিগ্রিগত মান যদি উচ্চস্থ হয়ে থাকে তবে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই তা বলে এই ভাববেন না যে আপনার শনির পজিশান ভালো আছে কাজে যা কিছু তাই করবেন কিন্তু তা নয় আপনাকে সাড়ে সাতির প্রথম চরণ চলাকালীন অবস্থায় আপনাকে অনেক শুভ কাজ করতে হবে এবং আপনাকে অসৎ পথে যাওয়া যাবে না এই রকম যদি আপনারা করতে পারেন তবে শনির সাড়েসাতিতে আপনারা প্রচুর কিছু পাবেন আর যদি অসৎ কাজ পর অসৎ কাজ করেই যান তবে কিন্তু আপনাদেরকে হারাতে হবে অনেক কিছু যেমন রাজা হরিশ্চন্দ্র শনির সাতিতে রাজা থেকে পরিণত হয়েছিলেন পথের ভিকারিতে এই শনির বক্রদৃষ্টিতে গণেশের মুন্ডোচ্ছেদ হয়েছিলেন কাজেই আপনারা সাবধান থাকবেন কেননা আপনার রাশিচক্রে যদি শনি অশুভ থাকে তবে কিন্তু আপনাদের চিন্তা বাড়াবে এবার আমি আপনাদের জানিয়ে দিই শনি মহারাজের কৃপায় অথবা শনি মহারাজের বক্রদৃষ্টিতে কারা কারা শুভ কারা কারা অশুভ প্রভাব পেতে পারেন শনি মহারাজের দৃষ্টি পড়বে মিথুন রাশির উপর কুম্ভ রাশির সাপেক্ষে মিথুন রাশি পঞ্চম ঘর কাজেই এই পঞ্চম ঘর নির্দেশ করে কিছুটা শিক্ষা প্রেম রোমান্স এবং পারিবারিক জীবন কাজেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেমে কিছুটা বিভ্রাট আসবে আর এই বিভ্রাট দু হাজার কুড়ির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ থেকেই আপনারা বুঝতে পারবেন আপনাদের রাশিচক্রে যদি শনি গ্রহ পীড়িত থাকে তবে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি বিচ্ছেদ এমনকি প্রেমে বিচ্ছেদ পর্যন্তও হতে পারে কিন্তু আপনার রাশিচক্রে যদি শনি গ্রহ শুভ অবস্থায় থাকে তবে এমন কোনো ঘটনা ঘটবে না এছাড়া এরপর যদি আমরা দেখি দেখতে পাব শনির দৃষ্টি পড়ছে রাশিতে কুম্ভ রাশির সাপেক্ষে রাশি নবম ঘর এই নবম ঘর অর্থাৎ এটি ভাগ্যের ঘর ভাগ্যের ঘরে শনির দৃষ্টি পড়ছে কাজেই আপনার রাশিচক্রে যদি শনি শুভ অবস্থায় থাকে তবে আপনার ভাগ্যের উন্নতি ঘটাবেই ঘটাবে শুধু তাই নয় এই শনির সারি সাথীতেই আপনার রাশিচক্রে যদি শনি শুভ থাকে আপনি কিন্তু চাকরি পেতে পারেন এই শনি আপনার শত্রু ভাবকে দমন করে দিবে। এতদিন যারা আপনার উপর শত্রুতা করে আসছিলেন তারা কিন্তু এবার আপনার পিছোপা ভাগতে বাধ্য হবেন যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন তাদের কিন্তু এই সময় প্রচুর উন্নতি ঘটবে কাজেই আপনারা সাধারণ মানুষের উপকার চা করার চেষ্টা করুন দেখবেন আপনাদের উন্নতি এতটাই হবে যা আপনারা ভাবতে পারেননি কিন্তু আপনারা জনগণের যদি অসৎকর্মে করে থাকেন তবে কিন্তু সেই উন্নতি আটকে যেতে পারে এছাড়া শনি গ্রহ নিজে অবস্থান করছে মকর রাশিতে কুম্ভ রাশির সাপেক্ষে শনির অবস্থান দ্বাদশ ঘরে এই দ্বাদশ ঘর ব্যয় ভাবকে বোঝায় কাজেই এই সময় আপনার ব্যয় বাড়বে যদি রাশিচক্রে আপনার শনি পীড়িত থাকে তবে প্রচুর অর্থ আপনার বেরিয়ে যাবে যা দীর্ঘদিন ধরে আপনি সঞ্চিত করেছিলেন সেই সঞ্চিত অর্থ আর আপনি ধরে রাখতে পারবেন না কিন্তু আপনার যদি রাশিচক্রে শনি শুভ অবস্থায় থাকে তবে আপনাকে প্রচুর পরিমাণে অর্থ দিয়ে যাবে যা আপনি স্বপ্নেও কিন্তু ভাবতে পারেননি এটি আবার বিদেশের ভাবকে বোঝানোর জন্য বিদেশ থেকে আপনার উপার্জন বাড়বে বিদেশে আপনি চাকরি পেতে পারেন বিদেশের সাথে দেশের যোগাযোগ বৃদ্ধি পাবে এমন কি এই সময় আপনার ধীরে ধীরে ভাগ্যের উন্নতি হতেই থাকবে তবে সোনি আপনার রাশিচক্রে যেমনই থাক না কেন কিছু কিছু কাজ এই সাড়ে সাতির সময় করবেন না মিথ্যা কথা বলবেন না গরিব মানুষকে প্রতারিত করবেন না অন্যের স্ত্রীকে বা কোনো নারীকে কুদৃষ্টিতে দেখবেন না যদি করেন তবে শনির প্রকোপ থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন না আমি খুব শীঘ্রই এই শনির সাড়ে সাথির প্রথম চরণের আমি আপনার জানিয়ে দিই এই সাড়ে সাথির প্রথম চরণে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে যাদের রাশিচক্রে শনি গ্রহ পীড়িত অবস্থায় রয়েছে তারা শিক্ষাক্ষেত্রে বছর নষ্ট হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকতে হবে নচেত সাড়ে সাতি শুরু হওয়ার দশ থেকে পনেরো দিন আগেই আপনাদের স্বাস্থ্য খারাপ হতে দেখা দেবে গ্রহ যদি খারাপ থাকে প্রেম সম্পর্কে আপনারা ধোকা পাবেন আপনাদের এই সময় সচেতন থাকতে হবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কেননা পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে শুধু তাই নয় আপনাদের এই সময় চোখের সমস্যা দেখা দিবে হাড়ের ব্যথা বাড়বে এবং অ্যাক্সিডেন্টের কিন্তু সম্ভাবনা রয়েছে কাজেই গাড়ি খুব সাবধানে চলাবেন নচেত যে কোনো দুর্ঘটনা আপনাদের ঘটে যেতে পারে এই সময় আপনাদের কাউকে অর্থ ধার দেওয়া উচিত হবে না কাজেই অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন যাদের রাশিচক্রে শনিগ্রহ খুবই পীড়িত তাদের কিন্তু গুরুজনের হানি হতে পারে অর্থাৎ মৃত্যু হতে পারে বা মৃত্যুর মতো কষ্ট পেতে পারে কাজেই আপনারা এই সময় খুবই সাবধানে থাকুন অনেকের আবার এই সময় চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অর্থাৎ বসের সঙ্গে বাগবিতন রায় না জড়ানোর চেষ্টা করবেন সাবধানে থাকুন তবে দেখবেন খুব একটা আপনাদের ক্ষতি হবে না ধন্যবাদ